বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার হর্টিকালচার কোর্সে ভর্তির জন্য থার্ড ফেজ কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি 1 তারিখে 1 অক্টোবর ডেটে প্রকাশিত হলেও বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে আজকেই পাওয়া গেছে। কালকে হয়তো গভীর রাতে দিয়েছিল, কালকে সন্ধ্যে পর্যন্ত ছিল না। তো যেটা বলা হচ্ছে যে থার্ড ফেজে কাউন্সিলিং সেটা 7ই অক্টোবর এবং 8ই অক্টোবর অফলাইন মোডে হবে। এতদিন কাউন্সিলিং প্রক্রিয়াটা অনলাইনে হচ্ছিল, অর্থাৎ অনলাইনে বাড়ি থেকে বসেই সে কাউন্সিলিং সে সিট অ্যাকসেপ্ট করতে পারছিল, ভর্তি হতে পারছিল তো সিট অ্যালটমেন্টের পর। কিন্তু এই কাউন্সিলিংটা আর অনলাইন মোডে হবে না, এটা অফলাইন মোডে হবে, অর্থাৎ মেন ক্যাম্পাসে গিয়ে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে। তো থার্ড ফেজ কাউন্সিলিংয়ের যে সিট ম্যাট্রিক্সটা একটু দেখে নিই। এগ্রিকালচারের জন্য যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, শুধুমাত্র মেন ক্যাম্পাসে ওবিসি এ একটি, ওবিসি বি দুটি এবং স্পোর্টস কোটায় দুটি সিট আছে। আর বর্ধমান ক্যাম্পাসে এগ্রিকালচারে 10টা আনরিজার্ভ সিট, ওবিসি এতে একটি, ওবিসি বিতে দুটি, ফিজিক্যালি চ্যালেঞ্জড একটি সিট আছে। আর শুশুনিয়া ক্যাম্পাসে যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের, সেক্ষেত্রে আনরিজার্ভ 14টা, এসসি দুটো, এসটি 1টা, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, ফিজিক্যালি চ্যালেঞ্জড 1টা সিট, টোটাল 23টা সিট আছে। তো এক্ষেত্রে বাকি বোর্ডগুলোর সিটগুলো আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি। অন্যান্য বোর্ড এবং ভোকেশনালের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে মেন ক্যাম্পাসে কোনো সিট নেই, বর্ধমান ক্যাম্পাসেও কোনো সিট নেই এবং শুশুনিয়া ক্যাম্পাসেও কোনো সিট নেই। শুধুমাত্র হর্টিকালচারে একটি সিট রয়েছে, সেটা আনরিজার্ভ সিট। এগ্রিকালচারে কোনো সিট নেই ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে। হর্টিকালচারে অনেকগুলি সিট রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আনরিজার্ভ 15, এসসি 5, এসটি 1, ওবিসি এ 2, ওবিসি বি 2, ফিজিক্যালি চ্যালেঞ্জড 1টি সিট আছে। আদার্স বোর্ডেরও ক্ষেত্রে মেন ক্যাম্পাসে কোনো সিট নেই। তো এবার হচ্ছে বর্ধমান ক্যাম্পাসে 1টি, শুশুনিয়া ক্যাম্পাসে 1টি এবং হর্টিকালচারে 1টি সিট রয়েছে জেনারেলের, মানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, এবং এসসির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে 1টি করে সিট রয়েছে। তাহলে এই হলো মোটামুটিভাবে সিটের সংখ্যা। তো বেশ কিছু সিট রয়েছে, তো তার জন্য যে মেরিট লিস্ট, কারা ভর্তি হতে পারবে, তার থার্ড ফেজের যে মেরিট লিস্টটা সেটা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি একটুখানি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে যে কমন লিস্টটা আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ রয়েছে এবং হাইলাইট করে দেওয়া রয়েছে, পার্সোনালি অ্যাটেন্ড দ্য মেন ক্যাম্পাস, মানে সরাসরি গিয়ে ওইখানে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবার কারা কবে যাবে তার শিডিউলও দেওয়া রয়েছে, মানে 7 তারিখ যারা যাবে, 7 তারিখ হচ্ছে ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে কম্বাইন্ড মেরিট লিস্টের 1 থেকে 9, আদার্স বোর্ডের ক্ষেত্রে আনরিজার্ভের 1 থেকে 18 এবং এসসির 1 থেকে 15 আদার্স বোর্ডের ক্ষেত্রে, এবং তারা 10টায় অ্যাটেন্ড করবে। 7 তারিখ 7ই অক্টোবর সকাল 10টা থেকে তাদের কাউন্সিলিং শুরু হবে এবং হিল কোটায় যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে, তারা সিরিয়াল নম্বর 1 ও 2, তারা 12টায় 7 তারিখ অ্যাটেন্ড করবে। মূল কাউন্সিলিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে 8 তারিখ 8ই অক্টোবর। তো তাদের 10টায় যারা অ্যাটেন্ড করবে সেটা হচ্ছে আনরিজার্ভের 1 থেকে 60, 11:30টায় 61 থেকে 120, 1টায় 121 থেকে 180, আচ্ছা তারপর 2:30টায় 181 থেকে 246। পরের কাউন্সিলিংগুলো তখনই সম্ভব, মানে যদি 1 থেকে 60-এর মধ্যে সবাই উপস্থিত না থেকে সিট যদি বাকি থাকে, তবেই 11:30 থেকে যে 61 থেকে 120 যাদের র্যাঙ্ক তাদের কাউন্সিলিং হবে, সেখানে যদি সিট ফাঁকা থাকে তবেই 121 থেকে 180 যাদের র্যাঙ্ক আছে তাদের কাউন্সিলিং হবে। এখানে কাউন্সিলিংয়ে ডাকা হচ্ছে মানে সবাই যে সিট পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে এটা আনরিজার্ভের ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করছি। আর 3:30 থেকে এসসিদের সিরিয়াল নম্বর 1 থেকে 30, এসটিদের 1 থেকে 16, ওবিসি এদের 1 থেকে 40, ওবিসি বি 1 থেকে 38 এবং ফিজিক্যালি চ্যালেঞ্জদের 1 থেকে 15 যাদের নাম রয়েছে তাদের সকলকেই কাউন্সিলিংয়ে ডাকা হচ্ছে। এখানেও ব্যাপারটা তাই, যখনই সিট ফিল আপ হয়ে গেল, সিট ভর্তি হয়ে গেল, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডিডেটরা চান্স পাবে না। এই হচ্ছে মূল বক্তব্য। এটা অনেকটাই মপ আপের মতো কাউন্সিলিং, যেদিকে থার্ড ফেজ কাউন্সিলিং বলছে, তার র্যাঙ্ক পর্যন্ত যদি সিট ফাঁকা থাকে তাহলে সে ভর্তি হতে পারবে। এবার ওই যে ভেনু বলা রয়েছে, কনভোকেশন হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিসিকেবি, মোহনপুর,
তো এবার হচ্ছে ক্যান্ডিডেটদেরকে ওই দিন যারা ভর্তি হবে যারা সিট পাবে তাদের সঙ্গে সঙ্গেই ডকুমেন্টস ভেরিফিকেশানটা করে ফেলতে হবে। তো তাদের নিয়ে যেতে হবে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এ ফোর সাইজ পেজে এবং অরিজিনাল ডকুমেন্টস। কী নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এইচএসের মার্কশিট, যার দুদিকটাই জেরক্স করে রাখতে হবে। আচ্ছা, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যাদের এসসি এসটি ওবিসি এ আছে ওবিসি বি আছে তাদের ক্ষেত্রে ওই সার্টিফিকেট, পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। আচ্ছা, ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট, হচ্ছে পাসপোর্ট সাইজের চারটে ফটোগ্রাফ, এই এই ছটা জিনিস লাগবে। এছাড়া কারো কারো ক্ষেত্রে থ্যালাসেমিয়া রিপোর্ট লাগবে, ভর্তি হতে গেলে সেটা জমা করতে হবে। আচ্ছা, ভর্তির যে ফিস সেটা হচ্ছে 15,925, সেটা ক্যাশে জমা করতে হবে, ক্যাশ কাউন্টারে মূলত সেই বিষয় রয়েছে। স্পোর্টস ক্যাটাগরির কবে ভর্তি হবে সেই বিষয়টা কিন্তু পরবর্তী একটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তাহলে এই হলো মূল বিজ্ঞপ্তি, কীভাবে মেরিট লিস্ট প্রয়োগ করা হয়েছে সেটা বলা রয়েছে এখানে। পরবর্তী ক্ষেত্রটা সেটা নিয়ে আমি আর খুব একটা আলোচনা করছি না, আমি এবার চলে যাব একদম কমন মেরিট লিস্ট। এটা হচ্ছে কমন মেরিট লিস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, একদম যে মার্কস ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, অ্যাকচুয়ালি 386 থেকে শুরু হয়েছে, আগের লিস্টে যতদূর ছিল তারপর থেকে শুরু হয়েছে, এবং একদম কম্বাইন্ড মেরিট লিস্ট আমরা দেখতে পাচ্ছি 28টা পাতা রয়েছে, 28টা পাতার মেরিট লিস্ট। আমি একদম শেষে দেখিয়ে দেবো যে শেষ র্যাঙ্কটা কত হয়েছে, প্রত্যেকে ডাউনলোড করে নেবে ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে মেরিট লিস্টে আদৌ নাম আছে কি না সেটা দেখে নেবে। 246 জনের নাম প্রকাশিত হয়েছে একটা কম্বাইন্ড মেরিট লিস্টে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে, এবং যে লাস্ট কাট অফ হচ্ছে 381 থেকে শুরু হয়ে 381 শেষ হয়েছে এই ফেজের কাউন্সিলিংয়ের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে। তো এবার যদি এই বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো থেকো, ভালো থেকো।